রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে কতটা নাটক করছেন আর কতটা তাদের রিলেশনের মধ্যে টক হয়েছে আমি জানি না, টক আর নাটক নাটক। এই জন্য বললাম এর আগেও যদি গভর্নর ছিলেন ইমিডিয়েটলি আগে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী এরমই করেছেন। গোটা করোনা পিরিয়ডে যখন মানুষ মারা যাচ্ছিল, যখন কেন্দ্র এবং রাজ্য সরকার খুঁজে পাওয়া যাচ্ছিল না, যখন কেন্দ্রীয় সরকার পিএম কেয়ারের নামে টাকা জমা করছিলেন আর লাশ বয়ে যাচ্ছিল গঙ্গা নদী দিয়ে, এখানে যখন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, বেড পাওয়া যাচ্ছিল না, তখন প্রতিদিন নবান্ন আর রাজভবনের মধ্যে টুইটের যুদ্ধ হচ্ছিল, যখন রেড ভলান্টিয়ার অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছিল জীবনের ঝুঁকি নিয়ে, যখন আমরা সমাজসেবী ক্যান্টিন চালাচ্ছিলাম। তো এটা হচ্ছে মূল ইস্যু থেকে সরে গিয়ে শিক্ষাকে ধ্বংস করছে। সেই ধ্বংসটা কে বড় কে ছোট আমি জানি না, ইকুয়ালি ব্লেমড। ইনফ্যাক্ট রাজ্যপালের থেকে মুখ্যমন্ত্রী বেশি ব্লেমড, কারণ তার শিক্ষামন্ত্রী এমন করেছেন যে জেলে আছে, তিনি এমন করে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন যেখানে দাঁড়িয়ে তার টাকা পয়সা কালীঘাটে জমা হয়েছে, কালীঘাট থেকে বিদেশে গেছে তার প্রমাণ আছে। তিনি এমন সব আধিকারিক নিয়োগ করেছিলেন যেখানে ভাইস চ্যান্সেলর, স্কুল বোর্ডের চেয়ারম্যান, প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান, রিক্রুটমেন্টের লোক, যে সুপার যে কমিটি করেছিলেন, তারা জেলে আজকে। আর অন্যদিকে যে সুষ্ঠুভাবে নিয়োগ পদ্ধতি আছে সেটাকে তালগোল পাকিয়ে দিয়েছেন। ইউনিভার্সিটিগুলো চলার জন্য আমরা ইউনিভার্সিটির অটোনমি চেয়েছিলাম, বাম ফ্রন্টের আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ধরে আইন করা হয়েছিল, আইন সংশোধন করা হয়েছিল, মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড, হায়ার সেকেন্ডারি কাউন্সিল আইন সংশোধন করা হয়েছিল, ডেমোক্রেটাইজ করা হয়েছিল, ইলেকটেড বডি ছিল। যাদবপুরে আমি জানি আমরা ছাত্র সংসদে আলোচনা করেছিলাম তার খসড়া, এবং ছাত্র সংসদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল, সেনেট সিন্ডিকেট হোক, ওখানে এক্সিকিউটিভ কাউন্সিল হোক যাদবপুরে, এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আছে, কোথায় আছে? স্কুল বোর্ডে ইলেকশন করাননি, মাদ্রাসা বোর্ডে করাননি, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে নিজের সব চোরদের বসিয়েছেন বেশিরভাগ জায়গায়, যেমন কোঅপারেটিভে বসিয়েছেন আর শিক্ষা প্রতিষ্ঠানে তাই বসিয়েছেন। আজকে হাইকোর্ট বলছে ছাত্র সংসদের নির্বাচন কেন হয়নি বিশ্ববিদ্যালয় এবং কলেজে। আমি ধন্যবাদ জানাবো আমাদের অ্যাডভোকেট যারা কোর্টে কেস করেছিলেন। আরে স্টেক হোল্ডার্স, শিক্ষক, অধ্যাপক, গার্জিয়ান্স, ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষাবিদ, শিক্ষা পরিচালক, এরা সবাই স্টেক হোল্ডার্স। সেখানে টোটাল ব্যুরোক্রেটাইজেশন করা হয়েছে আর তারই অ্যাডভান্টেজ এখন রাজ্যপাল নিচ্ছেন আরেকজন ব্যুরোক্রেট হিসেবে। সর্বনাশ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। উনি একজন নিজেকে রাজা মনে করছেন, একজন নিজেকে রানী মনে করছেন, দুজনে যদি একটা ডেমোক্রেটিক সেট আপে কনস্টিটিউশনাল বডি হোল্ড করি, পোস্ট হোল্ড করি এবং তাদের দায় এবং দায়িত্ব, মমতা ব্যানার্জি মনে করছেন, রাজ্যপাল মনে করছেন, তার কার কত অধিকার, কার কত মাতব্বরী, কার কত ক্ষমতা, তার থেকে তারা যদি ন্যূনতম আমাদের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রী এবং রাজ্যের অবস্থা এবং শিক্ষাস্থা থেকে এটুকু বুঝতেন যে কার কত দায় এবং কার কত দায়িত্ব, কার কী কর্তব্য, দায় দায়িত্ব কর্তব্য ভুলে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কার কত অধিকার ক্ষেত্র, কার কত পাওয়ার, কে কত ক্ষমতাশালী, ফিউডাল লর্ডস হিসেবে তারা দেখছেন, এই জন্য বিভক্ত হচ্ছে।